বাইশে ফাল্গুন, একটা সাতই ফাল্গুন চলে গেল, কি বলুন তো? ভৈমী একাদশী। বাইশে ফাল্গুন কিন্তু আসছে বিজয়া একাদশী। তাকাবেন আমাদের শরীরে কটা কালিয়নাগ আছে, কাম ক্রোধ লোভ মহ মদ মাশ্চর্য, এদেরকে দমন করতে গেলে আপনাদের একটা পথ আছে, সেই পথটার নাম হচ্ছে কেউ যদি একাদশী করতে পারে। আপনারা কীর্তন শুনতে এসছেন, যদি কেউ কারা কারা একাদশী করেন একটু হাত তুলবেন বাবা, কারা কারা করেন? আমার বাবারা যারা আছেন, বাহ খুব ভালো, ভক্ত মানুষ যারা তা তো তুলবেই, মায়েরাও খুব ভালো এখানে একাদশী করেন। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ভোর 4টার সময় খায়, 6টার সময় খায়, সন্ধে থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের 15 দিন পর পর একবার একাদশী করা যায়, ফলমূল খেতে পারেন, সবজি খেতে পারেন, দুধ খেতে পারেন, তবু দেখবেন অনেকে বলে দাদা একাদশী করবেন না, আমি যে খালি পেটে থাকতে পারি না। আবার দেখবেন অনেককে জিজ্ঞেস করা হয় একাদশী করবেন না, তখন বাবা আমাকে বলে কি কি খেতে পাই বলুন তো, মানে খাবার কথাটা আগে ভাবে আর কি। আমি দেখেছি আমাকে অনেকে জিজ্ঞেস করে দাদা আপনি তো সব জায়গায় একাদশীর কথা বলেন, কি কি খেতে পাই বলুন তো, মানে কি কি খেতে পাই না ওটা বলছে না, কি কি খেতে পাই বলুন তো, দেখে নিন মায়েরা। আবার অনেকে আমাদের ওইদিকে একাদশী করে, তো একাদশী করলে সেদিন ঘরে বসে থাকে না, দরজায় বসে থাকে, লোকে জিজ্ঞেস করে দিদি বসে আছো কেন, আজ আমার একাদশী, মানে জানাবার জন্যে আর কি। ও মায়েরা, একাদশীর জন্ম হলো একাদশী পুরুষ নয়, একাদশী নারী। যদি কীর্তন শুনে মানুষের আধ্যাত্মিক চেতনা জাগে, যদি কীর্তন শুনে আপনারা ভক্ত হন, আমাকে মোবাইলে প্রায়জন মেয়েরা ফোন করে বলে একাদশীর তত্ত্ব সম্পর্কে বলবেন, আমরা ইউটিউবে শুনব, আমাদের জীবন ধন্য হবে, অনেক বাচ্চা বাচ্চা ছেলে বাড়িতে মা কেবল একাদশী করব। তাকান আমার দিকে যে যেখানে আছেন, একাদশী একটা মেয়ে কি করে, একটা অসুর বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করছিল 100 বছর, যুদ্ধ করতে করতে অসুরটা যখন বিষ্ণুকে তাড়া করেছে, ভগবান বিষ্ণু চালাকি করে গুহার মধ্যে ঢুকে দিয়েছে, যেই না অসুরটা মারতে গেছে, ভগবান বিষ্ণুর শরীর থেকে এক অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো, সেই জ্যোতি থেকে সৃষ্টি হলো একটি নারী, ওই নারী সঙ্গে সঙ্গে অসুরের মস্তক ছেদন করলেন। ভগবান বিষ্ণু বলল বারে মেয়ে, আমি যাকে হত্যা করতে পারলাম না তুমি তাকে করলে। মেয়েটি সঙ্গে সঙ্গে ভগবানের চরণে প্রণাম করে বলল প্রভু কেন আমাকে এমন কথা বলছেন, আমি তো আপনার ক্ষমতাতে ক্ষমতা পেয়েছি তাই তাকে মারলাম, তো প্রভু আমার যখন রমণী রূপে জন্ম নিলাম তখন আমার একটা ব্যবস্থা করে দিন। ভগবান বিষ্ণু বললেন তোমার নাম আজ থেকে হলো একাদশী, বলছে তাতে আমার লাভ কী, তোমার মধ্যে কোনো ভক্ত যদি যায় তাকে গয়াকাশী বৃন্দাবন তীর্থস্থান গেলে যে ফল পায় একাদশী করলে ঘরে বসে সেই ফল লাভ হবে। ও মায়েরা, যারা একাদশী করবেন প্রত্যেকটি ছেলেদেরকে বলবো মেয়েদেরকে বলবো 15 দিন পর পর আপনার একাদশী করুন, যারা দাঁড়িয়ে আছেন তারাও শুনে নেবেন, যদি আপনি করতে না পারেন আপনার বাড়ির মেয়েদেরকে বলবেন করতে, সংসারের মঙ্গল হয় কিছু কিছু আধ্যাত্মিক কাজ করলে। আপনারা পুরুষ মানুষ সবসময় পারেন না, যদি কেউ কোনোদিন একাদশী করতে না পারেন অন্তত বাড়িতে সেদিন নিরামিষ করবেন, যদি মনে করেন যে আমরা পারলাম না তাহলে বাড়িতে সেদিন নিরামিষ করুন, তাহলে স্কুলে ভর্তি হচ্ছেন আপনি, জানতে পারছেন আজ একাদশী, আপনার চৈতন্য জাগবে যে আমাকে এবার করতে হবে। এবার লক্ষ্য করুন, একাদশীর আগের দিনে ধরুন আগামীকাল একাদশী, আজকে রাত্রিতে আপনাকে ব্রাশ করতে হবে, কালকে সকাল থেকে একাদশী আপনি ব্রাশ করতে পাবেন না, কালকে সকালে জিভ ছুলতে পারবেন না। কেন মায়েরা? না, যে পেস্ট আপনি ব্রাশ করছেন তার মধ্যে লবণ থাকে, লবণ যদি মুখের মধ্যে যায় একাদশী ভেঙে যায়। জিভ ছুলতে ছুলতে মায়েরা যদি জিভ কেটে যায় একাদশী হয় না, রক্ত বেরিয়ে গেলে। এই জন্য আগের দিনে জিভ ছুলে নিতে হয়, ব্রাশ করে নিতে হয়, পরের দিন সকালবেলায় গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হয়। একাদশী তত্ত্ব যা বলছে তাই বলে দিলাম। একাদশীর দিনে আপনি পঞ্চশস্য খেতে পাবেন না, কি কি লক্ষ্য করুন, চাল গম যব সরিষা ডাল, চাল গম যব সরিষা ডাল। প্রশ্ন করবেন সরিষার তেল খেতে পাবেন না, সরিষার তেল মাখতে পাবেন না,
ঘি মাখতে পারেন, নারিকেল তেল মাখতে পারেন, সাদা তেল দিয়ে আপনি সবজি খেতে পারেন, কাঁচা কলা, পেঁপে, কুমড়ো, আলু সেদ্ধ করে খেতে পারেন, লবণ খেতে পাবেন না, সন্দক লবণ যাকে সিন্ধুক লবণ বা সন্দক লবণ বলে ওই লবণ খেতে পারবেন আপনি। এবার বলি রাখি, আপনি দুধ খেতে পারবেন, আপনি ফল খেতে পারবেন। যদি কেউ নির্জলা একাদশী করে ওটাকে উত্তম একাদশী বলে, যদি কেউ নির্জলা একাদশী করে ওটাকে উত্তম একাদশী বলে, যদি কেউ ফলমূল খেয়ে দুধ খেয়ে একাদশী করে এর নাম মধ্যম একাদশী। মায়েরা, একাদশীর দিনে যত কম খাবেন তত আপনার ভালো। একাদশী তত্ত্বে বলল, যদি আপনার পেটটাকে চার ভাগ করা যায়, দু ভাগ খাবার খাবেন, এক ভাগ জল খাবেন আর এক ভাগ ফাঁকা রাখবেন। মায়েরা, আমি একবার মালদাতে ছিলাম একাদশীর দিনে, ওরা বলল যে আপনি একাদশী করবেন, বলে হ্যাঁ করব। চার রকমের ফল, চার রকম, চার বোতল, চার গ্লাস দুধ, চার বাটি সবজি, কত রকমের দুধের পায়েস করেছে, ফল দিয়েছে। নিয়ে আমাকে বলছে এমন কিছু দিতে পারলাম না। বললাম এইরকম হলে আমি কোনোদিন ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করে দেবো। কেন বলুন তো মায়েরা, একাদশীর দিনে বেশি খাওয়া নয়, যত খালি রাখবেন, উপাসনা করবেন ভগবানের। একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশীর দিনে প্রার্থনা করতে হবে, খারাপ কিছু দেখব না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। এই শর্ত প্রতিজ্ঞা একাদশীর দিনে করতে হবে, তবে আপনার মনুষ্যত্বের বিকাশ হবে। জোরে বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি? নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেঁতো যায়। জোরে বলুন, তেঁতো যায়। নিন্দুক লোকের অভাব সব জায়গায় আছে না নাই? আস্তে আস্তে, নিন্দুক লোকের অভাব সব জায়গাতে নাই, সব জায়গাতে নিন্দুক লোক আছে। এত ভালো করবেন তবু নিন্দা খোঁজার জন্যে আসবে, যারা দেখবেন নিন্দে করে বেড়ায় কথাটা মিলিয়ে দেখবেন, যারা বেশি নিন্দা করে করে বেড়ায়, সমালোচনা করে করে বেড়ায়, ওরা যখন শ্মশানের চিতাতে শোবে তখন তাকিয়ে দেখবেন, মিলিয়ে দেখবেন, সহজে পড়ে না বাঁশের বাড়ি মাত্রা। কেন? নিন্দে করেছে বলে। যেমন আমাদের ওখানে একজন নিন্দুক লোক আছে, অনেক বয়স্ক, যতই ভালো খাওয়ান একটা কিছু খুঁজে বের করবে। একটা বাড়িতে ভোজ হলো আমাদের পাশে, দারুণ খাওয়ালো, সবাই খুব নাম করলো। তো আমি দেখলাম কাকাবাবু খেলো, কী নাম করে দেখি। আমরা সব বললাম কাকাবাবু কেমন খেলেন, মানে ও নিন্দে করবার জায়গা পাচ্ছে না। ও বলছে খেলাম, মানে ভালো বললো না। আমরা যেমন বললাম কেমন খেলে, দারুণ খেলাম দাদা, দারুণ খেলাম। ও কী বলছে, কেমন খেলে কাকা? খেলাম, মানে ব্যাপার কিছু আছে আর কি। বললাম খেলাম টান মেরে বলছো যে? বলছে না না, সবই ভালো খেলাম, পোলাওটা ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছে। মানে ব্যাটা সব ভালো পেয়েছে, দু একটা পোড়া বাদাম পেয়েছে, ওটার জন্য খুঁজে বেড়াচ্ছে। এই জন্য নিন্দুক লোকের অভাব নাই নিন্দা করবার জন্যে। দেখবেন যারা নিন্দা করে করে বেজায়, বুঝে নেবেন এই ব্যাটার যত বংশ আছে সব নিন্দুক হবে। কেন? আরে বাবা, নিম গাছের ফল তো তেঁতো হবে না, কি বলছেন? আর আম গাছের ফল তো মিষ্টি হবে। তারানী কি? তবে আপনাদের চৈতন্য বাটিতে এসে আমার খুব ভালো লাগলো কি, কত কম বয়সে ছেলেরা সামনে বসে কীর্তন শুনছে। এগুলো আসলে ওনাদের নয়, পূর্ব জন্মের সুকৃতির কারণে মালা নিয়ে বসে কীর্তন শুনতে পারে। যারা বসে কীর্তন শুনছেন তাদের আগের জন্মে ভালো কর্ম ছিল, এ জন্মে বসে কীর্তন শুনছেন। যারা অনেকে সাজ করতে এসেছিলেন, এই যে বিশ্বজিৎ বা ছেলেগুলো বায়না করেছে, উনি প্রদীপ বাবু কিনা একবার মোবাইলের সঙ্গে মিলিয়ে দেখে গেলেন। আমি তাদেরকে বলবো, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করা প্রত্যেকটি মানুষের কর্তব্য। অন্যান্য জাতির মানুষ আসতে, অন্যান্য জাতির মানুষ নিজের ধর্মকে বজায় করার জন্যে কত কিছু না করছে। আমাদের তিন ঘন্টার কীর্তন শুনতে সে কতজনকে ছবার উঠতে হয়, ছবার বসতে হয়। তবে আপনাদের চৈতন্য বাটিতে একটা জিনিস দেখলাম, শ্রোতা দেখলাম। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গতকাল যেখানে গাইছিলেন বর্ধমানে, এর থেকে ডবল ভক্ত পেয়েছিলেন, এখানে আপনি শ্রোতা ভালো পেলেন কেন? তা নয়, এর কাছে নিবেদন রইল মায়েরা,
শ্রোতা দেখলাম আপনাদের এখানে কেন, শ্রোতা কারা তাকান আমার দিকে, শ্রোতা কারা, শ্রোতা হচ্ছে তারা যারা মন দিয়ে কীর্তন শুনছে। আমি শুধু কীর্তন করি তা নয়, আমি যখন চোখটা ঘোরাচ্ছি তখন দেখতে পাচ্ছি আপনাদের চোখগুলো, আপনাদের ভাবটা কেমন কীর্তন শুনছেন। অনেকে মন দিয়ে কীর্তন শুনছেন, হা করে কোনো দিকে তাকাচ্ছে না, পেছনে কে কি করছে দেখে লাভ নেই, উনি কীর্তন শুনছেন। এরা হলো শ্রোতা। আর শ্রোতা কারা, দু চারজন এসেছিল, চল প্রদীপ বাবুকে দেখে আসি, মোবাইলে দেখেছিলাম, ও তো এলো চারজনকে নিয়ে গেল, এরা শ্রোতা মানে সরে গেল, এটা এখানে নেই। আর একটা শ্রোতা, শ্রোতা কারা আমার দিকে দেখান, কৃষ্ণ কেশব আপনাদের এখানে যে নাই তা বলবো না, তবে কম আছে আস্তে। ঠান্ডাতে দেখবেন মানুষের ঘুম বেশি পায়, কিন্তু এখানে একটা ভালো জিনিস দেখলাম, ধন্যবাদ জানাই আপনাদের, প্রণাম জানাই, এই মাটিতে এসে কয়েকটি কমিটির ছেলে কষ্ট করে কীর্তন করাচ্ছে, শুধুমাত্র ওদের লিস্টটাতে দেখলাম ওরা হতে পারে ছোট ছোট বয়সের, ওদের চিন্তা ভাবনাগুলো এত সুন্দর, খেলার আয়োজন করেছে, কবিতা প্রতিযোগিতা আয়োজন করেছে, আঁকার আয়োজন করেছে, এতে বুঝতে পারলাম এদের চিন্তা ভাবনাটা কত উন্নত মানের। ছেলেগুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এদের মাথাতে কত ভালো কাজ করে, এটা দেখে ধন্য হয়ে গেলাম। আমি আজকে ভীমরাজের কাছে প্রার্থনা করে গেলাম, এইখানকার কমিটির ছেলেদের আরও ভীমের মতো মনোবল দাও, যেন প্রতি বছর সুন্দর থেকে সুন্দরতর অনুষ্ঠান করতে পারে। এই ফুটবল মাঠটিকে যেমন আজ আপনাদের পদধূলিতে নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত করেছে, আমি এদের ছেলেগুলোর জন্য বারবার প্রার্থনা করব ভীমরাজের কাছে, তুমি এদের মনোবল জাগাও, যেন এরা প্রতি বছর সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের মতো ভক্তকে উপহার দিতে পারে। জেনে নিন যে যেখানে বসে আছেন, শ্রোতা মানে কীর্তন শুনতে এসে কিছু মনে করবেন না, দু চারজন চালাক পাটি আছে, ঘুম এলে দেখবেন কাউকে বুঝতে দেয় না, জীবনে মাথার কাপড় নেয় না, ঘুম এলেই দেখবেন ও পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি, বলে এমন ধ্যান করো না যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। তবে আপনারা হয়তো জানেন না, ইউটিউবের মাধ্যমে আমাকে আপনারা দেখছেন 5 থেকে 6 বছর, জোরে বলুন হা না না, তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু আপনি কি আগে কীর্তন করতেন না, এই যেমন কীর্তন করতাম প্রতিদিন, আমি 25 থেকে 26 বছর বয়স থেকে চলছে আমার জীবন, আপনারা তখন আমাকে দেখতে পান নাই, ঝাড়খণ্ডে প্রচুর গান করে নিয়েছি, গ্রামে গ্রামে নদিয়াতে মালদাতে প্রচুর গান করেছি, মানে প্রত্যেকটি পর্যায়ে গান করে নিয়েছি, তখন কিন্তু সবাই ইউটিউবের মাধ্যমে চিনত না, এখন চেনার ফলে আমি রাজ্যের বাইরে যাচ্ছি, পশ্চিমবাংলার বাইরে বহু জায়গায় বহু রাজ্যে গেলাম, আগামীতে আমি বিদেশে যাওয়ার আমার যাত্রা আছে, প্রভু যদি কৃপা করে প্রচুর আমার আহ্বান আছে বিদেশ থেকে, আমি যাব যদি আপনাদের আশীর্বাদ থাকে। শুধু বলে যাই ঝাড়খণ্ডে তখন প্রচুর গান করি, রামনবমীর দিনে কীর্তন হচ্ছে, একটা গ্রামে পরপর আমি 5 বছর গান করলাম, কমিটির ছেলে বলে 6-7টা দল থাকে আপনাকে চাই, বললাম ভাই কিছু মনে করো না, আমাকে একটা গ্রামে করলে হবে, অন্য জায়গায় আবার যেতে হবে। তো শেষ বছর যে বছর আমি গেলাম, কমিটির ছেলেরা বললো 4টা থেকে 7টা রামায়ণ আর 7টা থেকে 10টা আপনার কীর্তন। তো প্রদীপ বাবু এবছর কিন্তু একজন বয়স্ক লোককে রামায়ণ পাঠ করাতে এনেছি, 80 বছর বয়স, শুনবেন। আমার তখন মনে হলো যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কমিটি বললো একটা চেয়ার দিলাম আপনি বসুন, দেখুন বয়স্ক রামায়ণ পাঠক কী সুন্দর রামায়ণ পাঠ করবে। আমি বসলাম, মায়েরা ঠান্ডা মাথায় উত্তর দেবেন, যদি চৈতন্য বাটিতে এখানে 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা পরে কীর্তন হতো, একবার বলুন তো বাড়ির বউগুলো সব বিকালবেলায় আসতো না শাশুড়িরা আসতো, জোরে বলুন, উত্তর দেবেন, বউগুলো আসতো প্রথমে না শাশুড়িরা আসতো, কেন শাশুড়িরা আসতো, জ্বালাই পড়ে বউগুলো বলতো বাড়িতে এত কুটুম্ব, খুটুর খুটুর কি করছেন, ওখানে খালি কেন ঘুম করছেন, কি যে কাজ কেজন, না না শুধু আপনাদের এখানে নয় সব জায়গাতে এই রোগটা আছে আর কি। তো তাকাবেন একজন একজন বুড়িমা, আমি বসে আছি, একজন বুড়িমা তার নাতনিকে হাতে ধরে রামায়ণ পাঠ শুনতে এলো,
রামায়ণ পাঠক রামায়ণ আরম্ভ করলো, বুড়িমা পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো উনি গা লম্বা করলো, আমার যখন কীর্তন আরম্ভ হলো নাক ডাকতে শুরু করলো, কীর্তন যখন শেষ হলো তখন সবাই উঠে গেল, বুড়িমা উঠে নাই, নাতনি বলছে ঠাকুমা ওঠো, তখন বুড়িমা বলছে আরম্ভ হলো বলে আজ আর হবে না কাল হবে চলো। তিন দিন কীর্তন হলো, তিন দিন রামায়ণ হলো, আমার দিকে তাকান, তিন দিন কীর্তন তিন দিন রামায়ণ, শেষে আমাকে বুড়িমা তিন দিন কীর্তনে পড়ে এসে বলছে প্রদীপ বাবা বলে কি তোর কীর্তনে কি মজা দি। আমি মনে মনে ভাবলাম তুমি তো ঘুমোচ্ছিলে তোমার মজা কি, বলছে তোর কীর্তনে যা মজা পেয়েছি অন্য জায়গায় পাই না। বললাম কীরকম, বলছে বাড়িতে আমার ছেলেরা আমাকে এত ভালোবাসে, ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না, দুটো করে ফ্যান দেয় ঘুম আসে না, আর তোর কীর্তনে কি মজা ঘুমই আমার ছাড়ি। আমি মনে মনে ভাবলাম যাক তোমার লাভ তো হয়েছে ঘুম হয়েছে। এবার যিনি আজকে যিনি রামায়ণ পাঠ করছেন তার কাছে গিয়ে বলছে বাবা তোর রামায়ণ পাঠের বলি হারি যাই, দারুণ রামায়ণ পাঠ, এখন যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে। রামায়ণ পাঠক বলছে বুড়িমা সব ঠিকঠাক বুঝলে তো, বুড়িমা বলছে বাবা তিন দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম সব বুঝেছি, একটা জিনিস আমার মাথায় ঢোকে না, বলে কি রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তো রামায়ণ পাঠক রেগে বলছে রামও রাক্ষস নয় রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম। তা দেখবেন কীর্তন যদি বুঝতে না পারেন বলে প্রদীপ পাল রাক্ষস এসেছিল বোঝাতেই পারল না। বাবার কাছে নিবেদন রইল, মা যশোদা গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে চললো, আপনার সবাই হাত তুলে একবার গাইবেন, সংসারে ভগবানকে ডাকবেন, হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। সবাই মিলে হাত তুলে একসঙ্গে একসঙ্গে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। কিছু মনে করবেন না, যারা কীর্তন করায় তাদের দায়িত্ব অনেক থাকে, কেন বলুন তো প্রচুর মানুষকে ট্যাকেল করতে হয়, প্রচুর মানুষের বাধা বিঘ্ন সহ্য করতে হয়, এত বাধা বিঘ্ন সহ্য করে গোবিন্দের কৃপা তাদের আছে আমি ধন্য হয়ে গেলাম, এত বৃষ্টি হলো, আজকে গানটা হবার কথা নয় কিন্তু কত আশীর্বাদ তাদের উপরে দেখুন আছে, তাদের বিশ্বাস কত অটুট আছে, ভগবান সুন্দর করে পার করে দিলেন। আমি বারবার বলছি সবাই হাত তুলে বলুন হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। আমাদের দেখবেন তিনটে করে হাত আছে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজুহাত। দাদা কীর্তন শুনতে যাবেন না, আমার মতো হতভাগা কি ভগবান ডাকে গো, অজুহাত। আবার অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আজকে বিশ্বজিৎ বাবু একজনকে বলছে দাদা কীর্তন শুনতে যাবেন না, তখন ও বলছে আর বলবেন না সংসার করেছি আমার যা জ্বালা আর ভগবানকে ডাকতে পারি। আচ্ছা সত্যি কি সংসার করেছেন, বিচার করে বলবেন সত্যি সংসার করেছেন, কে কে সংসার করেছেন হাত তুলুন তো, সব ব্রহ্মচারী নাকি, কই নাই সংসার কি সব সন্ন্যাস বন গা কি, আরে হাত তো উঠাইয়ে। এই জন্য মায়েরা শাস্ত্র বলেছে, শুনবেন শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা সব মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বললেন, আর যে মা মরার মতো ঘুমোচ্ছিল সে তখন সংসার সুখের হয় পুরুষের গুণে এমন জেগে উঠেছে, এই দিয়ে তাকাবেন সংসার সুখের হয় কার গুণে মায়েরা, সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না, এরপর একটা লাইন লেখা আছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে, হাত তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো, ও দাদি হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরে। বলে আপনি তো দিব্যি বলে দিচ্ছেন সবাইকে ভগবান ভজনা করতে, আমার সংসারে কাজ দেখেছেন আর যারা দেখেছেন কি যন্ত্রণা কি করে ভজন করব, মায়েরা ঝাড় দেন না, মহাপ্রভু কি বলেছেন খাইতে শুইতে যথাযথা সব জায়গায় হরিনাম করা যায়, আপনি বাড়িতে ঝাড় দেবেন এভাবে হরিনাম করবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দাঁড়ান দাঁড়ান, আপনাদের শিখিয়ে দিয়ে যাই, একটু মন দিয়ে শুনবেন, জোরে বলুন তো। ভগবানকে সংসারে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়, জোরে বলুন, কোথায় পাওয়া যায়? আপনারা যেভাবে বলছেন তাতে আমার চাইতে আগে জানেন তো, ভগবানকে কোথায় পাওয়া যায়? ভগবানকে কোথায় পাওয়া যায়? কত জঙ্গি দমন করবেন আপনি? এ তো কাশ্মীরের বর্ডার, যতই দমন করুন পার্টির অভাব নাই আর কি। সবাই তাকান এদিকে, মায়েরা এইদিকে তাকাবেন, সবাই লক্ষ্য করুন। আপনারা যারা ভগবানকে ভজনা করেন, সংসারে থেকে ভগবানকে ভজন করা যায়। ভগবানকে নারদ জিজ্ঞেস করলো, প্রভু সংসারে বড় ভক্তকে, ভগবান বলল নারদ এ সংসারে থেকে আমায় যে ডাকে সে বড় ভক্ত। নারদ মুনি রেগে গেল, দিন নাই রাত নাই আমি নান নান করে মরি, আর এ বেটারা সংসার একবার হরিবল বলে দিল, উদ্ধার কী করে হয়ে গেল? ভগবান বলছে নারদ প্রমাণ নেবে, বলে হ্যাঁ নেবো। তুমি বড় ভক্ত না সংসারই বড় ভক্ত, প্রমাণ নেবে? বলছে হ্যাঁ নেবো। ভগবান নারদকে এক বাটি সর্ষের তেল দিয়েছে, কানাই কানাই পরিপূর্ণ, পঞ্চাশ হাত যাবে নারদ, পঞ্চাশ হাত আসবে এক বাটি তেল নিয়ে, এক ফোঁটা তেল যেন না পড়ে। ভগবান বলছে, নারদ বলছে প্রভু পঞ্চাশ হাত যাবো, পঞ্চাশ হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে পঞ্চাশ হাত গেছে, পঞ্চাশ হাত এসছে, প্রভু পঞ্চাশ হাত গেলাম, পঞ্চাশ হাত এলাম, এক ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে নারদ তুমি যে পঞ্চাশ হাত গেলে, পঞ্চাশ হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিল, তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, ছেলের কথা ভাবে, স্বামীর কথা ভাবে, তারপর ভগবানের কথা ভাবে, এরাই সব চাইতে বড় ভক্ত। হাতে কর কামার মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে, হাতে কর কামার মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গোতরে, হাতে কর কামার মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গোতরে, হাতে কর কামার মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। ও মায়েরা এইদিকে তাকাবেন, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। রামকৃষ্ণ দেব বলছে আগেকার মায়েরা ঢেঁকির গড়তে হাত দিত, একজন পা দিত। মায়েরা বলুন তো ঢেঁকি দেখেছেন? জোরে বলুন। আচ্ছা, যে গড়ততে হাত দেয় তার টেনশন বেশি, না যে পা দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। বাবারা দেখুন এরা কি বলছে, যে গড়ততে হাত দেয় তার টেনশন বেশি। দেখবেন কথাটা উল্টে দেবো, আপনারা বলছেন যে গড়ততে হাত দেয় তার টেনশন বেশি, আচ্ছা বলে যে পা দেয় তার টেনশন নাই। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয় কার টেনশন বেশি? জোরে বলুন। এখন যে বলছি যে গর্ততে যে হাত দেয়, আচ্ছা এই দিকে তাকান, আচ্ছা মা না হয় যে যা হয় যা 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 আছে না, আমি তো বুঝতে পারি না কখন এগারোটা বেজে গেছে, ঘড়ির দিকে তাকান। আমি তো বিশ্বজিৎকে বলেছিলাম যে সাড়ে দশটা পর্যন্ত করবো, এ কখন এগারোটা বেজে গেছে আমি তো নিজেই বুঝতে পারিনি। তাকান আমার দিকে যে যেখানে বসে আছেন। ও মায়েরা বলছে যে সংসারে যদি মা না হয়ে যা হয় ও কি বলবে, তোজ্য হবে। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। গর্ততে হাত দেয় আর বাচ্চাকে স্তনপান করাই। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বললে আপনি ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মনে রাখবেন গোবিন্দের চরণে, হাতে কর কামারে মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গোতরে, ওজাদে হাতে কর কামার মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। ভগবান শ্রীকৃষ্ণ যখন কালিদহের জলে ঝাঁপ দিয়েছে তখন জানতে পেরেছে মা যশোদা, ছেলের বিপদ হলে মা জানতে পারে। তখন যশোমতী যত গোপ গোপী বিচার করে যে মনে, তখন যশোমতী যত গোপ গোপী বিচার করিলে,
যশমতি যত গপ গপি বিচার করে যে মনে আগে তখন যশমতি যত ব্রজ গপি বিচার করে বলরাম বিনে সখাগণ শোনে বলরাম বিনে সখাগণ শোনে বলরাম বিনে সখাগণ শোনে গোপাল গিয়েছে বনে আজ বলরাম বিনে সখাগণ শোনে গোপাল গিয়েছে বনে। ভোরবেলায় যদি স্বপ্ন দেখেন, মায়েরা বলে না ভোরের স্বপ্ন সত্যি হয়, যশমতী স্বপ্ন দেখেছে ভোরবেলায় তার ছেলেকে সাপে ধরেছে। যশমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী আমার গোপালে ভুজঙ্গে বের, আমার গোপালের ভুজঙ্গ বের, আমার গোপালে ভুজঙ্গে বের, আমার গোপালে ভুজঙ্গে বের, চলিল বিষম বিষে আমার গোপালে ভুজঙ্গ বের, চলিল বিষম যশমতী বলছে আমি স্বপনে দেখি চমকে উঠলাম, ও আমি স্বপনে দেখি চমকে উঠলাম, স্বপনে দেখি চমকে উঠলাম, আমি স্বপনে দেখি চমকে উঠলাম, আমি ঘুমের ঘরে হাত বুলালাম স্বপনে দেখে চমকে উঠলাম, আমি ঘুমের ঘরে হাত বুলালাম আমি স্বপন দেখি চমকে ভগবান শ্রীকৃষ্ণ যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, কালীয় নাগ মনে মনে ভাবলো বারে আমার এই কালীদহের জলে নীল পদ্ম ভাসছে, গোবিন্দের শরীরের রং নীল, যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে সঙ্গে সঙ্গে কালীনাগ ভাবছে এ যে নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, নীল কমল ভাসছে, যে নীল কমল ভাসছে কালীদহের জলের মাঝে, নীল কমল ভাসছে ওই যে কালীদহের জলের মাঝে, নীল কমল ভাসছে কালীদহের জলের মাঝে, নীল কমল ভাসছে কালীদহের জলের মাঝে, নীল কমল ভাসছে। কালীয় নাগ মনে মনে ভাবছে আমার তো স্বভাব ভালোবাসা নয় দংশন করা, কিন্তু এত সুন্দর দেখতে নীল পদ্মের মতো, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, দংশন করবো না গো পুচ্ছতে জড়াবো, আমি দংশন করবো না ভাই পুচ্ছতে জড়াবো, দংশন করবো না ভাই পুচ্ছতে জড়াবো, উচ্চতে জড়াবো। তাই লক্ষ্য করুন কালীয় নাগের স্বভাব হচ্ছে কি দংশন করা, ও কেন ভালোবাসতে যাবে, বলছে না না একে পুচ্ছতে জড়াবো না, একে দংশন করব, একে দংশন করব, একে দংশন করব, ওই একে দংশন করব, উচ্চতে জড়াবো না দংশন করব, আমি পুচ্ছতে জড়াবো না দংশন করব, আমি পুচ্ছতে জড়াবো না দংশন করব রে, আমি পুচ্ছতে জড়াবো না দংশন করব রে। কৃষ্ণ অঙ্গে কালীনাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল, সেই জায়গায় যাব কৃষ্ণের গায়ে যেই না কালীয় নাগ দংশন করেছে, আমি দংশন করতে করতে কালীয় নাগের ফোনা ভেঙে গেছে আর কৃষ্ণ কালীয় নাগের মাথায় চেপে বসেছে। পদকর্তা বললেন ওগো ফোনাতে ফোনাতে গমন করি,
ওজে ফোনতে ফোনতে গমন করে কৃষ্ণ চেপে যে ছবিটা দেখবেন কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, কত শোভা হয়েছে, মাথার উপরে কত শোভা হয়েছে, কালীর ফনাই নট নরঙ্গ, কালীর ফনাই নট নরঙ্গ, কালীর ফনাই নট নরঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, ওগো হেরি তনু জানু জীবন সঙ্গ। কালীনাগের মাথায় কৃষ্ণ নাচছে, কি করেছে কালীনাগ, কি করছে, বিষ অধিকার করেছে, বিষ অধিকার করেছে, বিষ অধিকার করেছে, বিষ অধিকার করেছে, গোবিন্দের চরণ তলে বিষ অধিকার করেছে, ওরে গোবিন্দের চরণ তলে বিষ অধিকার করেছে, গোবিন্দের চরণ পেয়ে বিষ অধিকার করেছে, ওজায় গোবিন্দের চরণ তলে বিষ অধিকার করেছে। কৃষ্ণ বলছে, হরে কালীনাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয়, তুই আমায় বিষ দিলি। কালীনাগ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি তো আমায় অমৃত দাওনি, তোমাকে অমৃত দেব, তুমি আমায় বিষ দিয়েছ, আমি তোমাকে বিষ দিলাম, যা আছে তাই দিলাম, আমার যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম, হে গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলাম, ও গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলাম, হে গোবিন্দ তোমার শ্রী চরণে হরি হরি হরি, ও গোবিন্দ তোমার শ্রী চরণে হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রী চরণে হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রী চরণে হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলাম। তো কিছু নেই বলে আছে, আমার প্রত্যেকটা ফণিতে মনি আছে, তোমার চরণে দেব, অগো ফণি মনি গণ হইয়া ভীত, অগো ফণি মনি গণ হইয়া ভীত, ফণি মনি গণ হইয়া ভীত, ফণি মনি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত। গোবিন্দকে পূজা করতে পারলাম না, কালীনাগ কি করছে, চরণ পূজা করেছে, যেন চরণ পূজা করেছে, চরণ পূজা করেছে, চরণ পূজা করেছে, মাথারে মনি দিয়ে চরণ পূজা করেছে, ওগো মাথারে মনি দিয়ে চরণ পূজা করেছে, মাথারে মনি দিয়ে হরি হরি গোবিন্দের মাথারে মনি দিয়ে হরি 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 বলে, মাথারে মনি দিয়ে হরি 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 বলে, মাথারে মনি দিয়ে হরি 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 বলে, মাথারে মনি দিয়ে চরণ পূজা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে বসলেন, রাধা রানী এসে মা যশোদার কোলে বসলেন। আচ্ছা, আপনার কি সিদ্ধান্ত নিয়েছে নাকি উঠবেন না, নাকি উঠবেন না, সারা রাত্রি শুনবেন? তাহলে বিশ্বজিৎকে বলে দিই, এতক্ষণ যা হলো টাকা ওরা দেবে, এরপর থেকে যা গাইব টাকা আপনারা দেবেন। বেশ, আপনারা যখন এত সুন্দর বসে আছেন, ওদের ভালো, আমি ওদের খুব ভালোবেসে ফেলেছি, ছেলেগুলো খুব ভালো, আমায় ছেলে অতীব ভদ্র ছিল, একবার নত বিনয়ী ভদ্র, আশীর্বাদ করবেন বারবার বলবো, এদের এখানে এসে আমি ধন্য হলাম। সবাই মিলে একটু আপনার নাচতে ভালোবাসেন, ভগবানের যখন মিলন হয়েছে, দাঁড়িয়ে নাচবেন না বসে নাচবেন, দাঁড়িয়ে, হ্যাঁ, হুগলি জেলাতে না নাচলে তো একটু হয় না, সবাই আনন্দ হাত তোলো, উঠে সবাই, মাইকের তার আছে, কাছে যাবেন না, অসুবিধা হতে পারে, মাইকের তার আছে। সাতই বৈশাখ শনিবার রক্ষাকালী পূজা, এই গ্রামে সাতই বৈশাখ রক্ষাকালী পুজো হয়, আপনারা সবাই আসবেন, এই ছেলেগুলোর তত্ত্বাবধানে হয়, এরা অনেক কিছু করতে পারে, আপনারা দেখতে পাবেন এসে। যারা পয়সা দেবেন, ওপরে ওঠার দরকার নেই, বিশ্বজিৎকে আমি এটা দিয়ে দিচ্ছি, ওখানে পেতে দেবে, আপনারা দেবেন, যারা দেবেন, হরে কৃষ্ণ, সবাই হাত তুলবেন। মাইক সেটটি প্রথমে বৃষ্টির জন্য গণ্ডগোল ছিল, তারপর সুন্দর চালিয়েছে, ধন্যবাদ জানাই, খুব ভালো হয়েছে, সবাই মিলে হাত তুলুন। প্রথমে আমাদের একটু মাথা খারাপ হয়ে আসতে, আমাদের একটু মাথা খারাপ হয়েছিল, ওরও স্বাভাবিক কথা, এত বড় মেশিন আছে, বৃষ্টি হাতটি ছেলেটি ভালো, ও বললো আমাকে ধৈর্য ধরে করতে দিন, আশীর্বাদ করলাম ওকে, আমি যেমন শোনালাম সেরকম আশীর্বাদ করলাম, ভালোবাসলাম, ওর হাত আরও সুন্দর হোক, সবাই একটু উলুধ ধরে দিন, নিতাই গৌর হরি হরি, হাত তুলুন, হাত তুলুন।
যে হলো জবের দিন কবির দিন হলিকে নিচে আমার ব্রজের সবাই উঠতে পারলো, আমাদের কাকা উঠতে পারে নাই। কাকাকে একটু উঠান। ও আচ্ছা আচ্ছা বেশ, কাকা বসে আছে, শুনো। আচ্ছা সবাই হাত উঠান, সবাই একবার তালি দিয়ে খুব সুন্দর। ভীমের কাছে ভীমকে বলুন শক্তি যেন আমরা পাই, হরি নাম করা সবাই। শ্যামল তনু যে হলো বুঝাকে শ্যামল তনু যে হলো আবির দেলাল হলি খেলিছে আমার বজ্র গোমাল। এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন ঝিকঝাক চ্যানেল, আপনারা সার্চ করবেন মোবাইলে ইউটিউবে প্রদীপ পাল কীর্তন ঝিকঝাক চ্যানেল, আপনারা এগুলো পেয়ে যাবেন। আর যারা হাত তুলছেন তারা দেখবেন পরশু তরশুর মধ্যে গানটা ছেড়ে দেবে, ইউটিউবে দেখতে পাবেন। যদি কেউ হাত না তোলেন তখন বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই। এটা যেন বলতে না হয় সবাই তুলুন, ও ক্যামেরা ঘোরাচ্ছে, আপনাদের সবার হাতগুলো তোলা হবে। শ্যামল তনু যে হলো বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ কৃষ্ণ বলো না কৃষ্ণ কৃষ্ণ না।